নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তোমরা সবাই জানো দুধ আর সুজি দিয়ে কিন্তু মিষ্টি বানায়, কিন্তু আমি আজকে একটু অন্যরকম করে বানিয়ে দেখাবো। দুধ ছাড়াও জল দিয়ে মিষ্টি বানানো যায়, কিন্তু সেটা কীভাবে, তো সেটাই আজকে আমি তোমাদের ভিডিওতে দেখাবো। কথাটা কি সত্যি বললাম? বিশ্বাস না করলে তোমরা নিজের চোখেই দেখে নাও। তো দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট সুজি। আমি আর এক প্যাকেট একটু আগে বানিয়েছিলাম, তো আমার বেবি খেয়ে নিয়েছে অর্ধেকটা, আর অর্ধেক আছে, তো ভাবলাম সেই অর্ধেকটাও এখানে দেব। তো ততক্ষণ একটু হালকা ভেজে নিচ্ছি। এরপরে আমি জলে দুধের পরিবর্তে আমি জল নিয়েছি, তো জলটা গরম করে নিচ্ছি। এখানে আমি ঘি দিয়েছি জলটাতে, পরিমাণ মতো ঘি দেবে। এরপরে আমি সুজিতে দিয়ে দিচ্ছি, এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করব যতক্ষণ না জলটা শুকিয়ে যায়, ততক্ষণ এভাবে নাড়াচাড়া করব। তো বন্ধুরা দেখো, যে অর্ধেকটা আমি রেখেছিলাম সেই অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে মিক্সড করে নেব। তো দেখো বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে, সুজিটা আঠালো হয়ে এসেছে। এরপরে আমি এটাকে নামিয়ে নেব, কিছুক্ষণ ঠান্ডা করার জন্য আমি রেখে দেব। এবার আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো নামিয়ে নিয়েছি, এরপরে আমি এটাকে ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। সুজিটা ঠান্ডা হতে হতেই আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মিষ্টি শিরাটা বানিয়ে নেব। তো জলটা ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিনি। তোমরা এখানে কিন্তু এলাচটা দিয়ে দেবে, আমার কাছে ছিল না তাই আমি দিই নেই। তো এলাচটা অবশ্যই দিতে হবে, কারণ এলাচটা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। এভাবে নাড়াচাড়া করব। তো দেখো মিষ্টি শিরাটা রেডি হয়ে গেছে, এরপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা আমি সাইডে রেখে দিচ্ছি এখন। তো দেখো বন্ধুরা, সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এরপরে আমি ভালো করে মেখে নেব। সুজিটা ভালো করে হাত দিয়ে এভাবে আটা যেমন করে আমরা মাখি সেরকম করে মেখে নিতে হবে। তো আমি মেখে নিচ্ছি। বন্ধুরা দেখো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এরপরে হাতে এরকম করে গোল গোল করে বানিয়ে নিতে হবে মিষ্টির আকারে। তো দুই হাত দিয়ে ভালো করে এরকম করে গোল করে নিতে হবে, না হলে ফেটে যাবে। তো আমি একটা একটা করে সব এভাবে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করবে রেসিপিটা, আর ট্রাই করে বলবে আমাকে কমেন্ট করে যে কেমন হয়েছে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো, সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো সব মিষ্টি আমি এভাবে বানিয়ে নিয়েছি। তো বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এগুলি এখন আমি ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, সাদা তেল, তেলটাও গরম হয়ে গেছে। এরপরে আমি একটা একটা করে মিষ্টিগুলি ছেড়ে দেব, আস্তে আস্তে দেবে, একটু সময় নিয়ে কিন্তু করতে হবে। আজকে আমার কাছে কিন্তু সময় ছিল না, আমি তারপরেও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি।
আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে সুজির ভিতরটা ভালো করে হয়ে যাবে। তো দেখো আমি একটা একটা করে সব মিষ্টি এভাবে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে এইভাবে উল্টে দিতে হবে, না হলে ভেঙে যাবে। আমি একটু ব্যস্ত ছিলাম, বললামই তো তাড়াহুড়ো করে বানাচ্ছিলাম, তো আমার কয়েকটা মিষ্টি ভেঙে গেছে। তো তোমরা সময় নিয়ে বানাবে, তাহলে ভাঙবে না। তো এরপরে আমি একটা একটা করে এভাবে উল্টে দিচ্ছি, তাহলে দুদিকটা ভালো করে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, দুদিকটা ভালো করে আমার হয়ে গেছে। এরপরে আমি এগুলি নামিয়ে নেব অন্য একটি পাত্রে। আমি নামিয়ে নিচ্ছি। এরপরে বাকি যে মিষ্টিগুলি রয়েছে আমি সেগুলিও ভেজে নেব একই রকম করে। তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলি এখন আমি নামিয়ে নিচ্ছি। তো সব মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে মিষ্টি শিরাটা রেখেছি এগুলি সেখানে আমি ছেড়ে দেব। তো দেখো সব মিষ্টি আমি এভাবে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি হালকা আঁচে একটু ঢেকে রাখবো, 5-6 মিনিট মতো ঢেকে রাখবো, তারপরে ঢাকনা সরিয়ে নামিয়ে নেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো ফাইনালি আমার সুজির গোলাপ জামুন হয়ে গেছে। তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেখো এদিকে আমি দুটো লুচি ভেজে নিচ্ছি, মিষ্টি দিয়ে আমরা খাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা, লুচি বানানোর রেসিপিটা আমি অন্য দিন শেয়ার করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, কালকে আবার একটি অন্য রেসিপি নিয়ে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।